আগামী মুহূর্তটা কি হতে চলেছে। তাই প্রত্যেকটা মুহূর্তকে বাঁচা, প্রত্যেকটা মুহূর্তকে আনন্দ করে উপভোগ করাই হচ্ছে জীবন। এই মুহূর্তে এটা সত্যি আপনারা আছেন, আমি আছি, আরো পরমেশ্বর আছেন। আমার এই নিয়ে দ্বিতীয়বার আক্ষরিক অর্থে যদি বলি, দ্বিতীয়বার ইউকে আসে, কিন্তু সোলো পারফরমেন্স এই প্রথমবার। ইউকেবিসিকে অনেক 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 সাধুবাদ এবং ধন্যবাদ আমাকে এই সুযোগটি দেবার জন্য। আমি আমাদের তরফ থেকে আপনার চেষ্টা করব, কিন্তু আমি বিশ্বাস করি যে সংযোগ, কানেকশন, এটা তৈরি হয়, এটা তৈরি করা যায় না। সেই তৈরি হওয়াটা যার হাতে, আমরা আজকে সবটুকু তার হাতে ছাড়লাম, বাকিটুকু তিনি আমাদের পথ দেখাবেন। রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করব, পূজা পর্যায়ের গান, ওই যে বললাম প্রতীক্ষার গান। যাওয়ার অদম্য ইচ্ছে লুকিয়ে থাকে, দুটোই তো প্রেম।
সবাই জানি, কিন্তু দেখুন কি আশ্চর্য, পৃথিবীর বিভিন্ন প্রাণ
প্রান্তে কোনায় কোনায় রাধাকৃষ্ণ যুগল মূর্তিতেই পূজিত হন, তাই নয় কি? তাহলে তো মিলনেরই নামান্তর হলো কি না একত্রে থাকা। কিন্তু রাধারমণ তারপরেও এই গানকে বিচ্ছেদী গান আখ্যায়িত করেছেন। তার প্রধান কারণ, তিনি এই গানে তার ভাবনায় রাধাকে মানবী রূপে দেখেছেন এবং কৃষ্ণকে অবশ্যই ঈশ্বর স্বরূপ। এই মানবী রূপী রাধার ঈশ্বর রূপী কৃষ্ণকে না পাওয়ার যে যন্ত্রণা, যে ব্যথা, যে আকুতি, যে কষ্ট, তা বারবার বিভিন্ন ছত্রে ধরা পড়েছে প্রতীকের মাধ্যমে। এখানে মূল প্রতীক হলো কালো ভ্রমর, যাকে রাধার সখী বা সখা হিসাবে বর্ণনা করা হয়েছে। অঙ্গ যায়